আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলার সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি মৌসুম রহমান। এবারে বিস্তারিত সংবাদ। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় চার পুলিশ সদস্য সহ সাতজনের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বেলা ১১টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ এ আদেশ দেন। এর আগে সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ সহ তিন আসামিকে সাত দিনের রিমান্ডের আদেশ দেন। বাকি চার পুলিশ সদস্যের দুদিন করে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে তদন্তকারী সংস্থা নতুন করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। এছাড়া পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ দুটি আবেদনের শুনানি শেষে প্রত্যেককে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আজকে সাতজনের জন্য রিমান্ড চাওয়া হয়েছিল। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানির পর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সাতজনেরই সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ওরা বলেছে তথ্য উদ্ঘাটনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের জন্য তারা রিমান্ডের প্রেয়ার করেছেন। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, সাতজনের রিমান্ড আদেশের পর সিনহা হত্যা মামলা এবং আসামিদের জিজ্ঞাসাবাদ নিয়ে নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? মৌসুমী, আমি কক্সবাজার আদালতে সকাল থেকে আছি। দুটি মামলা শুনানি শেষে আপনি জানেন তাদেরকে সাত দিন পরে রিমান্ড মঞ্জুর করা হয়েছে তামান্না ফারাহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। তো এখন কিছু এরপরে র‍্যাব সদস্যরা এখানে অপেক্ষায় ছিল, তাদের নিয়ে যাওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষায় ছিল। আমরাও গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষায় ছিলাম কবে নাগাদ ওই আসামিদের রিমান্ড নেওয়া হবে নাকি জেলা কারাগারে নিয়ে যাওয়া হবে, সেই জন্য আমরা অপেক্ষায় ছিলাম। কিন্তু এক পর্যায়ে র‍্যাবের সদস্যরা এখান থেকে চলে যান, এরপরেই কিছুক্ষণের মধ্যে এই আসামিদের জেলা আদালতের এই যে আছে সেলগর আছে ওখান থেকে তাদেরকে কারাগার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ তাদেরকে পুলিশ ভ্যানে করে তাদেরকে এই সাতজন আসামিকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। তো আরেকটা বিষয় মৌসুমী আমি আপনাকে জানাতে চাই, এই মহেশখালী থানায় একটা ঘটনা 2017 সালে সে ঘটনা মহেশখালপুরে আজকে একটা মামলা হয়েছে। ওসি প্রদীপকেও সেখানে আসামি করা হয়েছে হত্যা মামলা। ওখানে ফেরদৌস বাহিনী নামে একটা বাহিনী আছে, ওই বাহিনীর প্রধান ফেরদৌসকে প্রধান আসামি করা হয়েছে ওই বাহিনী। ওই মামলায় ওসি প্রদীপ কুমার দাসকেও আসামি করা হয়েছে, যেহেতু ওই সময়কার সে ওই থানায় মহেশখালী থানায় দায়িত্বে ছিলেন। তো ৬ জন পুলিশ মোট আসামি ছিল করা হয়েছে। এই মামলার আদেশ এখনো আমরা পাইনি, তো পেলে আমরা বিস্তারিত আপনাকে জানাতে পারবো। তো রিমান্ডের বিষয়ে র‍্যাব সুবিধা মতো সময়ে তাদেরকে রিমান্ডে যে নিয়ে যাবো বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখন অপেক্ষা পালা কবে তাদেরকে এই সাতজন আসামিকে রিমান্ডে নেওয়া হয়। মৌসুমী শাহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ ছিলেন সেখানকার সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি, যা চাইতেন তাই করতেন। তার নির্যাতনের হাত থেকে বাদ যায়নি গণমাধ্যম কর্মীরাও। ওসি প্রদীপ ও তার সহযোগীদের অপকর্ম নিয়ে প্রতিবেদন করলে শিকার হতে হতো অমানসিক নির্যাতনের। শুধু তাই নয়, কথা না শোনায় মিথ্যা মামলায় জেল খাটতে হয়েছে অনেককে। টেকনাফ প্রতিনিধি শাহিন শাহর রিপোর্ট জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। টেকনাফ থানা পুলিশের অপকর্ম নিয়ে প্রতিবেদন করেছিলেন দৈনিক কক্সবাজার বাণীর সাবেক সম্পাদক ফরিদুর মোস্তফা খান। অভিযোগ আছে, এই অপরাধে গত ২১ সেপ্টেম্বর টেকনাফ থানা পুলিশ তাকে রাজধানীর মিরপুর থেকে আটক করে নিয়ে যায়। থানায় আটকে রেখে তার উপর অমানসিক নির্যাতন চালায় তৎকালীন ওসি প্রদীপ।
পরে ফরিদুলকে নিয়ে সাজানো অভিযানে কক্সবাজার শহরের সমিতিপাড়ার বাড়ি থেকে অস্ত্র, 4000 পিস ইয়াবা ও বিপুল পরিমাণ বিদেশি মদের বোতল উদ্ধার দেখায় টেকনাফ থানা পুলিশ। সেই মামলায় 11 মাস ধরে কারাগারে ফরিদুল মোস্তফা। ফরিদুল মোস্তফা কক্সবাজারের সকলের পরিচিত একজন মানুষ, প্রায় 200-এর অধিক সাংবাদিক আছে, সকলেই জানে। আমি মনে করি পুনরায় তদন্ত হওয়া দরকার। টেকনাফ থানা পুলিশের হয়রানির শিকার আরেক সাংবাদিক নুরুল করিম রাসেল, পেশাগত কাজে থানায় তথ্য সংগ্রহ করতে গেলে বেশ কয়েকবার অপদস্থ হন টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। সংবাদ সংগ্রহের জন্য থানায় গেলেই নানা রকম প্রশ্নের সম্মুখীন, হয়রানির সম্মুখীন হতে হতো। তার পালিত কয়েকজন কথিত সাংবাদিক ছিল যাদের সে লালন পালন করত, তাদের কারণে মূলত অন্য সৎ সাংবাদিকরা যারা সত্য প্রকাশ করতে ইচ্ছুক ছিলেন তারা আসলে একটা ভীতির মুখে, হয়রানির মুখে ছিলেন। স্থানীয় পত্রিকার সাংবাদিক শামি জাবেদ, চলতি বছরের 8ই জুন টেকনাফ পৌরসভায় লকডাউনের চিত্র ধারণ করতে গিয়ে পুলিশের হাতে লাঞ্ছিত হন। তিনি অভিযোগ করেন পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশকে পরিচয়পত্র দেখানোর পরও তাকে লাঠি দিয়ে পেটানো হয়। আমি যখন এক্সপোর্টে গিয়ে তাদের কার্যক্রম ভিডিও ফুটেজ নেওয়ার জন্য মোবাইল হাত থেকে বের করি, অনর্থক আমাকে কোনো কিছু না বলেই এসআই রামদর আমার উপর আক্রমণ করে। ফরিদুল মোস্তফা, শামি জাবেদের মতো আরও অনেক সংবাদকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। এসব নির্যাতনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন সাবেক ওসি প্রদীপ কুমার দাস। সাধারণ মানুষ যেন তেন মানুষ সেখানে যেতে পারতো না, সেখানে কিছু কন্ট্রোল এবং নিয়ন্ত্রিত কিছু কার্যক্রম আমরা দেখতে পেয়েছি। সংবাদ সংগ্রহের কাজে আমাদেরকে অনৈতিকভাবে বাধা দেওয়া হইতো, আমাদেরকে ফোন অনেক সময় কেড়ে নেওয়া হয়েছিল। এসব বিষয়ের সুষ্ঠু সমাধানের দাবি জানান সচেতন মহল। দীপ্তচন্দ্র পাল, আরটিভি। রাজনীতিকীকরণ, জবাবদিহিতার অভাব আর দুর্নীতির কারণে বন্ধ হচ্ছে না ক্রস ফায়ার বা বিচার বহির্ভূত হত্যার ঘটনা। পর্যবেক্ষকরা বলছেন সরকারকে এখনই এর রেশ টেনে ধরতে হবে, নইলে একদিন তা সবার জন্যই হুমকি হয়ে দাঁড়াতে পারে। অপরাধ নিয়ন্ত্রণে বিচার বহির্ভূত হত্যা কোথাও সমাধান বয়ে আনতে পারেনি বলেও জানান বিশেষজ্ঞরা। খান আলমিনের রিপোর্ট। কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা বিচার বহির্ভূত হত্যার সবশেষ সংযোজন। এই হত্যাকাণ্ডের পর ওই এলাকার শত শত ক্রসফায়ারের ঘটনা সামনে আসে। কেবল ওসি প্রদীপের আমলেই টেকনাফে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে 150-এর অধিক। 2002 সালে অপারেশন ক্লিন হার্টের নামে দেশে গণহারে বিচার বহির্ভূত হত্যা সংস্কৃতির শুরু। 2004 সালে র্যাব প্রতিষ্ঠার পর এটি ক্রসফায়ার নামে পরিচিতি পায়। নারায়ণগঞ্জের 7 খুনের পর যা কিছুটা কমেছিল, 2018 সালে টেকনাফে মাদক নির্মূল অভিযান শুরু হলে তা আবার মাথা চাড়া দিয়ে ওঠে। টেকনাফের কাউন্সিলর একরাম হত্যার পর ক্রসফায়ারের সাজানো গল্প নিয়ে প্রশ্ন ওঠে, তারপরও এই সংস্কৃতি বন্ধ হয়নি। পুলিশটাকে পলিটিসাইজেশন করার কারণে এই ঘটনাগুলো বেশি ঘটছে এবং পুলিশের ভিতরে এক ধরনের কোনো অ্যাকাউন্টেবিলিটি না থাকার যে কালচার আমরা দেখছি, সেটা ক্রমেই আমরা দেখছি যে বেশি হয়ে যাচ্ছে। আমাদের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, সেই ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের দুর্বলতার কারণে এই এই ধরনের বিষয় চলে এসছে এবং এক ধরনের ডাইলেমার মধ্য দিয়ে কিন্তু আসলে এই ক্রসফায়ার টিকে আছে। পুলিশের হাতে যেহেতু মাদক নিয়ন্ত্রণের যে কর্মসূচি সরকার দিয়েছেন সেটিকে ব্যবহার করে এই কক্সবাজার এলিয়ে কিন্তু প্রায় অনেক লোক এই ক্রসফায়ারে মারা গেছে, যেটা এখন মিডিয়ায় বেরোচ্ছে যে অনেককে অর্থের বিনিময়ে মারা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন রাশ টেনে ধরতে হবে ক্ষমতাসীনদেরই, নইলে হিতে বিপরীত হতে পারে। চলতে দেওয়া যাবে না, কারণ একদিন এটা বুমেরাং হবে, তাদের দিকে এই ব্যারেল ট্যাক হবে। কাজেই আমার মনে হয় যে ক্ষমতাবানদের চিন্তা করা উচিত যে তারা পুলিশকে কতখানি ছাড় দেবেন। পুলিশের স্ট্রেংথেনিং করা, কোর্ট সিস্টেমকে আরো গতিশীল এবং জনবান্ধব করা এবং প্রিজনকে প্রকৃত অর্থে কারেকশন সেন্টারে রূপান্তরিত করা, এর মধ্য দিয়েই কিন্তু আসলে প্রকৃত অর্থে মানুষের যেই রুল অফ ল সেটা কায়েম হবে। ক্রসফায়ার কোনো আপনার চূড়ান্ত সমাধান নয়, কারণ শত বছর ধরে যে প্রক্রিয়ার মাধ্যমে এই অপরাধের বিচারের যে প্রক্রিয়া হয়েছে আদালতের মাধ্যমে বিচার এবং শাস্তি, এর পরিপূরক এর সমান্তরালভাবে অন্য কোনো প্রক্রিয়া এখন পর্যন্ত চালু হয়নি। বিভাগীয় তদন্ত নয়, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বিচার বহির্ভূত প্রতিটি হত্যার সুষ্ঠু বিচারের মাধ্যমে এই অপসংস্কৃতি বন্ধ করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। খান আলামিন, আরটিভি, ঢাকা।
করোনায় দেশে আরও 42 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত 24 ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 2995 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে করোনার উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জায়গায় 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় 3 জন, চুয়াডাঙ্গায়, যশোর ও নারায়ণগঞ্জে 1 জন করে মারা গেছেন। এছাড়াও গত 24 ঘণ্টায় কুমিল্লায় 45 জন, গাজীপুরে 24, যশোরে 59 এবং নেত্রকোনায় 6 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। উত্তর ও মধ্যাঞ্চলে দীর্ঘ বন্যায় ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশিরভাগ এলাকায় ঘরবাড়ি থেকে পানি নেমে গেলে দুর্ভোগেও আছে মানুষ, ভুগছেন চর্মরোগসহ নানা রোগে। টাঙ্গাইলে বন্যার পানি কমতে থাকলেও এখনও পানিবন্দী হাজারো পরিবার মানবেতর জীবনযাপন করছে। রাস্তাঘাট পানিতে ডুবে থাকায় ওষুধ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাসহ জরুরি প্রয়োজনে বাইরে যেতে নৌকা ব্যবহার করছে মানুষ। এদিকে রাজবাড়ির গোয়ালন্দে পদ্মা নদীর পানি কমে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুদফায় বন্যায় জেলার 5 শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। দর্শক, গাইবান্ধা থেকে বন্যা পরিস্থিতির খবরাখবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফেরদৌস জুয়েল। জুয়েল, গাইবান্ধার বন্যা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং দুর্গতদের দুর্ভোগ কমেছে কিনা এবং সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়টাও জানাবেন। মৌসুমী, গাইবান্ধায় গত 26 জুন থেকে বন্যা শুরু হয়। পর্যায়ক্রমে 3 দফা বন্যা আর পানিতে এই গাইবান্ধার 6টি উপজেলার 45টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা প্লাবিত হয়। এইসব বন্যার কারণে, দীর্ঘমেয়াদি এই বন্যার কারণে গাইবান্ধার 2,52,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাঘাটা এবং সুন্দরগঞ্জ উপজেলার প্রায় 3,557টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে পানির প্রবল স্রোতে। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 32,370টি ঘরবাড়ি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধা আর ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের এই ভাসারপাড়া এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এখনো বাঁধে মানুষ ডেরা তুলে বিভিন্ন পলিথিনের যে সব বাড়িঘর দেখা যাচ্ছে, এই সব বাড়িঘরে কিন্তু মানুষ এখনো আছে গবাদি পশু নিয়ে। তারা কিন্তু ঘরে ফিরে যেতে পারছে না। আমি আপনাকে একটু দেখাচ্ছি যে এই বাঁধের পাশেই মানুষের তাদের ঘরবাড়ি এখনো পানিতে ডুবিয়ে আছে। এই সব ঘরবাড়িতে মানুষ কবে নাগাদ ফিরতে পারবে তা কিন্তু কেউ বলতে পারছে না। যেহেতু গতকাল আবার একটি দুঃসংবাদ আছে যে ব্রহ্মপুত্রে হঠাৎ করে প্রায় 15 সেন্টিমিটার, 12 ঘন্টায় প্রায় 15 সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়, যে কারণে আবার মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে যে আবার তারা নতুন কোনো চতুর্থ দফা বন্যায় তারা প্লাবিত হবেন কি না। এদিকে গাইবান্ধার যে কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে তাদের প্রায় 3,000 হেক্টর আবাদি জমি এবং ফসলের ক্ষতি হয়েছে, মৎস্যর ক্ষতি হয়েছে। বিভিন্ন এখন পর্যন্ত অ্যাসেসমেন্ট চলছে, যেহেতু বন্যার পানি এখনও কিন্তু একেবারে নেমে যায়নি, বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা আছে, বিভিন্ন জায়গায় বাড়িঘর বিধ্বস্ত আছে, ফসল তো যে যা হবার হয়ে গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে জানানো হয়েছে তাদের এখন পর্যন্ত আজকের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী তাদের 45টি ইউনিয়ন, 1টি পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যায় প্লাবিত হয়েছে। এর মধ্যে 2,52,410 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার্তদের জন্য এখন পর্যন্ত যা বরাদ্দ দেওয়া আছে তার আমি একটি সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি। জিআর চাল দেওয়া হয়েছে 705 মেট্রিক টন, জিআর ক্যাশ দেওয়া হয়েছে 20,75,000 টাকা, শিশু খাদ্য বাবদ 6,00,000 টাকা, গোখাদ্য বাবদ 12,00,000 টাকা, শুকনো খাবার 7,650 প্যাকেট, যা ছিল প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। যেহেতু দীর্ঘমেয়াদি বন্যা আর আজকে যেহেতু ব্রহ্মপুত্র আবার নতুন করে পানি বেড়েছে, মানুষের মধ্যে আবার একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে।
আবার চতুর্থ দফা বন্যায় তারা মানে তৃতীয় দফা বন্যায় তাদের শেষ না হতে হয়, যদি আবার বন্যা শুরু হয় তারা হয়তো আরও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। মৌসুমি, এই ছিল আমার কাছে গাইবান্ধার ফুলছড়ি থেকে সর্বশেষ। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ গাইবান্ধা থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস জুয়েল। নেমে গেছে বন্যার পানি, রেখে গেছে ক্ষত। লালমনিরহাটে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হলেও দুর্ভোগ রয়ে গেছে তিস্তা ও ধরলাপাড়ের বানভাসীদের। দিন এনে দিন খাওয়া হতভাগ্য এসব মানুষের জীবন হয়ে উঠেছে আরও দুর্বিষহ। লালমনিরহাট থেকে স্টাফ রিপোর্টার হাসানুল আজিজের তথ্যচিত্রে জানাচ্ছেন সাবরিনা ফিরোজ। ছয় সপ্তাহেরও বেশি সময় পানিবন্দী থাকার পর অবশেষে লালমনিরহাট থেকে নেমে গেছে তিস্তার পানি। তবে পানি নেমে গেলেও দীর্ঘস্থায়ী বন্যায় সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বানভাসীরা। বন্যায় ডুবে থাকা ঘরবাড়ি, আমন বীজতলা, বাদাম, ভুট্টা সহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে। দুশ্চিন্তা মাথায় নিয়ে সবকিছু মেরামতের চেষ্টা করছেন তিস্তাপাড়ের বানভাসীরা। ত্রাণ তৎপরতার কথা বলা হলেও অধিকাংশই কোনো সহায়তা পায়নি। জনপ্রতিনিধিরা খোঁজ খবর নেয়নি বলেও অভিযোগ ভুক্তভোগীদের। কোনো তো সাহায্য পাইনি, আমার ঘর দেখে না। এবার ঈদ করবে পানি খুবই কষ্টের পর আমরা বলে আস, একবেলা খাই একবেলা মনে করেন পাইনি, কোনো খাওয়া পাইনি আমরা। সরকত উঠি খাই, খাড়ায় পাই কাপড়, এই কাপড় তিন বের বেজে যাই, তিন বের যাই। কোন অভাব আমাদের জায়গায় যদি রাখা আমরা সব ভেঙে গেছে। বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দুর্গত এলাকায় সার্বক্ষণিক মেডিকেল টিম কাজ করার কথা থাকলেও ভুক্তভোগীদের অভিযোগ, এলাকায় কোনো স্বাস্থ্যকর্মীর দেখাই মিলছে না। জেলা প্রশাসক জানিয়েছেন, বন্যা কবলিত এলাকায় চাল ও নগদ অর্থ ছাড়াও শিশু ও গোখাদ্যের জন্য সহায়তা দেওয়া হয়েছে। 6 থেকে 12 ঘন্টা পানি থাকে এখানে। আমাদের আশ্রয়কেন্দ্রে কোনো লোক নেই, সেই আশ্রয়কেন্দ্রে লোক থাকলে তাদেরকে সহায়তা করে দেন আমাদের বরাদ্দ। সব মিলিয়ে মোটামুটি এখন সার্বিক উন্নতি ঘটেছে। কিছু লোকের নদী ভাঙন শিকার হয়েছে, তাদেরকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা। সীমাহীন দুর্ভোগ কমিয়ে পুনরায় ঘুরে দাঁড়াতে প্রয়োজনীয় সহায়তা চান লালমনিরহাটের বানভাসী এই অসহায় মানুষেরা। সাবরিনা ফিরোজ, আরটিভি। টাঙ্গাইলের ভূঁইয়াপুরের দুর্গম চরাঞ্চলে 200 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে র্যাব 12। দুপুরে উপজেলার গাবসারা ইউনিয়নে বন্যায় দুর্ভোগে থাকা অসহায় মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় র্যাব 12 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম, টাঙ্গাইল র্যাবের কোম্পানি কমান্ডার, সিনিয়র সহকারী পুলিশ সুপার রওশন আলী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ধামরাইয়ে ত্রাণ সামগ্রী সহ ইউপি চেয়াম্যানকে আটক করেছে র্যাব। আজ ভোররাতে ধামরাই উপজেলার আমছিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে 35 বস্তা ত্রাণ সামগ্রী সহ যাদবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজুকে আটক করেছে র্যাব 4। প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ সামগ্রী বন্যার্তদের মাঝে বিতরণ না করে নিজ বাড়িতে মজুদ রেখে বিক্রির চেষ্টা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। র্যাব 4-এর সভার সাভার নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ এ অভিযান চালায়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব। গাজীপুরের কালিয়াকৈরে বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুস্থ অসহায় 400 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে হাবিল উদ্দিন শিকদার ফাউন্ডেশন। এদিকে সাভার ও ধামরাইয়ে বন্যার্ত অসহায় মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সাভার পৌর এলাকার 7 নং ওয়ার্ডের বন্যা কবলিত 100 পরিবার আর ধামরাইয়ের বালিয়া ইউনিয়ন পরিষদ মাঠে প্রায় 300 অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ঝালকাঠিতে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া 600 দরিদ্র পরিবারকে জনপ্রতি 10 কেজি চাল, 3 কেজি আলু ও 1 কেজি করে ডাল সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দর্শক, আরটিভি করোনা হেল্পলাইন সরাসরি সম্প্রচার হয় প্রতিদিন রাত 9টায়। করোনা নিয়ে আপনার জিজ্ঞাসা, প্রশ্ন, অভিযোগ, মতামত জানান অথবা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বক্তব্য ভিডিও করে আপলোড করুন আরটিভির করোনা হেল্পলাইনের মেসেঞ্জারে। জেলার সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।